কোহলির কন্যাক ধর্ষণের ভাবুকি দিয়ে গ্রেপ্তার হল এজন অভিযন্তা। এই মুহূর্তে জানাই আছো এটি বিশেষ খবর, বিরাট কোহলির কন্যাক ধর্ষণের ভাবুকি দিয়ে গ্রেপ্তার হল এজন অভিযন্তা। শেহতীয়া টি টুয়েন্টি বিশ্বকাপত টিম ইন্ডিয়ায় এখনের পিছত আন এখন ম্যাচ পরাজিত হওয়ার পিছত কোহলি অনুষ্কার কন্যাক ধর্ষণের ভাবুকি দিয়ে হায়দরাবাদের এজন যুবকে। মন করক, এইজন যুবকে ধর্ষণের ভাবুকি দিছিল বিরাট কোহলির কন্যাক। এই মুহূর্তে জানাই আছো এটি বিশেষ খবর, বিরাট কোহলির কন্যাক ধর্ষণের ভাবুকি দিয়ে গ্রেপ্তার হল এজন অভিযন্তা। ভালদরে মন করক, এজন অভিযন্তা যিজনে বিরাট আর অনুষ্কার কন্যাক ধর্ষণের ভাবুকি দিছিল। মুম্বাই আরক্ষীয় ইতিমধ্যে গ্রেপ্তার করেছে 23 বছরীয় রামনাগেশ শ্রীনিবাস আকুবাথিনিক। এই মুহূর্তে জানাই আছো এটি বিশেষ খবর, ভালদরে মন করক আপনাদের এইজন ব্যক্তিক তেও বিরাট আর অনুষ্কার কন্যাক ধর্ষণের ভাবুকি দিছিল শেহতীয়া টি টুয়েন্টি বিশ্বকাপত টিম ইন্ডিয়ায় এখনের পিছত আন এখন ম্যাচ পরাজিত হওয়ার কারণে। আরক্ষীয়ে ভাবুকির স্ক্রিনশটর অনুসন্ধান আরম্ভ করার পিছত তেও টুইটার হ্যান্ডেল সলনি করেছিল আর এজন পাকিস্তানি ব্যবহারকারী বলে কৈছিল। আরক্ষীয়ে জানা মতে তেও এজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বর্তমান নিবনুয়া। এই মুহূর্তে জানাই আছো এটি বিশেষ খবর, বিরাট কোহলির কন্যাক ধর্ষণের ভাবুকি দিয়ে গ্রেপ্তার হল এজন অভিযন্তা। শেহতীয়া টি টুয়েন্টি বিশ্বকাপত টিম ইন্ডিয়ায় এখনের পিছত আন এখন ম্যাচ পরাজিত হওয়ার কারণে ধর্ষণের ভাবুকি দিয়ে হায়দরাবাদের এজন যুবকে। মুম্বাই আরক্ষীয় ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর নাম রামনাগেশ শ্রীনিবাস আকুবাথিনি। আরক্ষীয়ে ভাবুকির স্ক্রিনশটর অনুসন্ধান আরম্ভ করার পিছত টুইটার হ্যান্ডেল সলনি করেছিল আর এজন পাকিস্তানি ব্যবহারকারী বলে কৈছিল। আরক্ষীয়ে জানা মতে এজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বর্তমান নিবনুয়া। ভালদরে মন করক এইজন যুবকক, আপনাদের ভালদরে মন করক এইজন যুবকক, এইজন যুবকে বিরাট অনুষ্কার কন্যাক ধর্ষণের ভাবুকি দিছিল, কিয়নো শেহতীয়া টি টুয়েন্টি বিশ্বকাপত টিম ইন্ডিয়ায় ইখনের পিছত সিখন ম্যাচ পরাজিত হয়েছিল। এই মুহূর্তে জানাই আছো এটি বিশেষ খবর, বিরাট কোহলির কন্যাক ধর্ষণের ভাবুকি দি গ্রেপ্তার হল এজন অভিযন্তা। শেহতীয়া টি টুয়েন্টি বিশ্বকাপত টিম ইন্ডিয়ায় ইখনের পিছত সিখন ম্যাচ পরাজিত হওয়ার পিছত কোহলি অনুষ্কার কন্যাক ধর্ষণের ভাবুকি দিয়ে হায়দরাবাদের এজন যুবকে। মুম্বাই আরক্ষীয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আর এই ব্যক্তিজনের নাম হয়েছে শ্রীনিবাস আকুবাথিনি, রামনাগেশ শ্রীনিবাস আকুবাথিনি। আরক্ষীয়ে ভাবুকির স্ক্রিনশটর অনুসন্ধান আরম্ভ করার পিছত টুইটার হ্যান্ডেল সলনি করেছিল আর নিজকে এজন পাকিস্তানি ব্যবহারকারী বলে কৈছিল। ভালদরে মন করক এজন ব্যক্তিক, আরক্ষীয়ে ভাবুকির স্ক্রিনশটর অনুসন্ধান আরম্ভ করার পিছত টুইটার হ্যান্ডেল সলনি করেছিল আর নিজকে এজন পাকিস্তানি ব্যবহারকারী বলে কৈছিল। আরক্ষীয়ে জানা মতে এজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হে আর বর্তমান নিবনুয়া। এই মুহূর্তে জানাই আছো এটি বিশেষ খবর, বিরাট কোহলির কন্যাক ধর্ষণের ভাবুকি দিয়ে গ্রেপ্তার হল এজন অভিযন্তা। শেহতীয়া টি টুয়েন্টি বিশ্বকাপত টিম ইন্ডিয়ায় ইখনের পিছত সিখন ম্যাচ পরাজিত হওয়ার কারণে ধর্ষণের ভাবুকি দিছিল এজন যুবকে, এইজন যুবকে ধর্ষণের ভাবুকি দিছিল বিরাট অনুষ্কার কন্যাক। মুম্বাই আরক্ষীয়ে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে 23 বছরীয় রামনাগেশ শ্রীনিবাস আকুবাথিনি। আরক্ষীয়ে ভাবুকির স্ক্রিনশটর অনুসন্ধান আরম্ভ করার পিছত টুইটার হ্যান্ডেল সলনি করেছিল আর নিজকে এজন পাকিস্তানি ব্যবহারকারী বলে কৈছিল। এই মুহূর্তে জানাই আছো এটি বিশেষ খবর, আর আরক্ষীয়ে জানা মতে এজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর বর্তমান নিবনুয়া। এই মুহূর্তে জানাই আছো এটি বিশেষ খবর, বিরাট কোহলির কন্যাক, বিরাট অনুষ্কার কন্যাক ধর্ষণের ভাবুকি দিয়ে গ্রেপ্তার হল এজন যুবক।